রামকৃষ্ণ এবার নতুন সংকটে। কৃষ্ণা কি পারবে রামকে বিপদ থেকে উদ্ধার করতে? কালার্স বাংলার অন্যান্য ধারাবাহিকের মতো রামকৃষ্ণ ধারাবাহিকে আসতে চলেছে গল্পের নতুন মোড়। ধারাবাহিকের মুখ্য চরিত্র রাম ওরফে নিরঙ্কুর মুখোপাধ্যায় এবং কৃষ্ণা ওরফে নন্দিনী দত্ত ভয়ঙ্কর সংকটের মুখে পড়তে চলেছে। সেই ভয়াবহ সংকট থেকে কৃষ্ণা আর রাম কি করে বেঁচে ফিরবে সেটাই দেখতে পাবো আমরা আগামী পর্বগুলোতে। ডক তার ক্লায়েন্টের সঙ্গে মিটিং ঠিক করার বাহানায় রামকৃষ্ণাকে অবনীপুরে নিয়ে যাওয়ার এক কৌশল ঠিক করে। তার এই কৌশলের কারণ যাতে রামকৃষ্ণা নিজেদের মধ্যে সম্পর্ককে একটু ঠিক করতে পারে, কারণ তাদের সম্পর্কটা প্রায় জং ধরে গেছে। কিন্তু সব কৌশল ভেসে দেওয়ার ধারাবাহিকের পরিস্থিতি নেয় অন্য মোড়। রামকৃষ্ণ অবনীপুরে পৌঁছালে তাদের ফেরার আর কোনো উপায় ছিল না, কারণ পরের দিন সকাল 8টায় মিটিং ঠিক করা হয়। সকালে এক ভয়ঙ্কর সংঘর্ষের মুখোমুখি হয় রামকৃষ্ণ। সকলে সেখানকার স্থানীয় আদিবাসী উপজাতিদের মৃত্যুদলে অংশগ্রহণ করে। সেই সময় সেখানকার এক স্থানীয় আশ্রমে রহস্যময় জাগৃতি মায়ের সঙ্গে সম্মুখী হন কৃষ্ণা। কিন্তু তখনই হঠাৎ কৃষ্ণা দেখতে পায় রামকে এক বিষাক্ত সাপের কামড়ে প্রায় মৃত অবস্থায় মাটিতে পড়ে থাকতে। রামকে দেখে কৃষ্ণা ভয় পেয়ে যায়। কি করবে এবার কৃষ্ণা? কিভাবে রামকে তার মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনবে? কৃষ্ণা কি আদৌ পারবে রামকে বাঁচাতে? জানতে হলে চোখ রাখুন কালার্স বাংলার রামকৃষ্ণ ধারাবাহিকে প্রতিদিন রাত 8টায়।